এবার আরো একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার শাকিব খান, যেখানে তার বিপরীতে থাকছেন না ঢালিউডের কোনো চিত্রনায়িকা। সম্প্রতি অন্তরাত্মা নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার বিপরীতে থাকছে টলিউডের চিত্রনায়িকা দর্শনা। দর্শক, আজ বলবো শাকিব খানের নতুন সিনেমার খবর। তবে তার আগে বলবো, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনেটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র অঙ্গন একাই মাতিয়ে বেড়াচ্ছেন। আমি ভাই সাচ্চা হিরো জমিয়ে দেব সিং, বলা চলে ওয়ান ম্যান আর্মি। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তার জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। করোনা মহামারীর কারণে তাকে দীর্ঘ সময় ঘরবন্দী থাকতে হয়েছে। তবে নতুন বছরে এই ঢালিউড বাদশাহ বেশ কিছু বিগ বাজেটের সিনেমা উপহার দেবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত দুই দিনে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান, এর মধ্যে ওয়াজেদ আলিম সুমনের অন্তরাত্মা অন্যতম। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী দর্শনা। আসছে ঈদকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হচ্ছে। শাকিব খান বলেন, এবং আমি চাই যে আমার দেশের সিনেমা শুধু আমার দেশের গুন্ডির মধ্যেই থাকবে না। ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে ভালো মানের সিনেমায় কাজ করতে হবে। অন্তরাত্মা তেমনই একটি সিনেমা, অসাধারণ গল্প। গত 17 ফেব্রুয়ারি রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব খান। এর সংলাপ রচনা করেছেন ফেরারি ফরহাদ। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানি হোসেন। আগামী 1 মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি তপু খান পরিচালিত লিডার আমিও বাংলাদেশ সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব খান, যেখানে শাকিব খানের সাথে চিত্রনায়িকা হিসেবে আবার জুটি বাঁধবেন শবনম বুবলি, যা নিয়ে গত কিছুদিন যাবতই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। দর্শক, সকল আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উঠে শাকিব খানের নতুন দুটি সিনেমা হয়তো মানুষের মনের খোরাক মেটাতে সক্ষম হবে, চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করবে, এমনই আশা সিনেমা অঙ্গনের সকলের।